ছোটটা করে নিচ্ছি, অসুবিধা নেই। আপনারা দেখেন তো বাটনটা লাল দেখা যাচ্ছে না? আচ্ছা, রেকর্ডের বাটন লাল দেখা যাচ্ছে কিনা? এ দেখুন আমার মাউসের সাথে, না না যাচ্ছে না তো। এই যে দেখুন রেকর্ডটা দেখা যাচ্ছে কিনা, দেখুন এই যে কালার দেখা যাচ্ছে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে। স্ক্রিনে দেখুন আমার মাউস পয়েন্টারটা আমি ঘোরাচ্ছি, দেখা যাচ্ছে কিনা? দেখা যাচ্ছে না? কি বলে এখন চেঞ্জ হয়েছে স্ক্রিন? তাহলে আপনার মাউস পয়েন্টার তো দেখছি আমরা। হ্যাঁ আচ্ছা, আমাদের দেখেন আপনাদের এখানে যে ঘুমটা শো করতে জুমের উপরে যে রেকর্ডটা, এখানে লাল একটা বাটন দেখা যাচ্ছে। হ্যাঁ 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 হচ্ছে, বুঝতে পারছি। একবারে কর্নারে রেকর্ডিং রেকর্ড রেকর্ডের চিহ্ন। জি জি, এটা আপনাদের, এটা আপনাদের বলার কথা, সেটা হলো যদি কোনো ক্লাস রেকর্ড বাটনটা আমার ক্লিক দেওয়া না থাকে তাহলে আপনারা একটু স্মরণ করিয়ে দিবেন যেন আমি রেকর্ড রেকর্ড বাটনটাতে ক্লিক দিয়ে রাখি। এটাই হচ্ছে দেখানোর চাপা সব শেষ করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আবার স্ক্রিন শেয়ার চলে গেল। বন্ধ করে রাখি বড়টা। আচ্ছা এটার পর দেখুন আমাদের যে মূল ইলাস্ট্রেটর ফাইল, সিআর ফাইলটা, এই ফাইলটাতে জাস্ট আমরা একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর দেখুন আমাদের ফাইলটা প্রাথমিকভাবে লোড হতে একটু সময় নেয়, আবার এটা মাঝে আপনার লোড হয়ে আবার এটা ক্লোজ হয়ে যেতে পারে, মাঝে মাঝে প্রবলেমটা করে। কারণ হচ্ছে যদি কোনো টেম্পোরারি ফাইল থাকে, কোনো কুকি জমে থাকে, কুকিগুলোর কারণে মাঝে সমস্যা করে। আপনার ভয়েসটা ক্লিয়ার আসতেছে না। ভয়েস ক্লিয়ার আসছে না? এখন ক্লিয়ার আসছে? হ্যাঁ এখন ক্লিয়ার আছে। হ্যাঁ আচ্ছা, মাঝে মাঝে কোনো সমস্যা করে। আচ্ছা এটা তো ফটোশপ ইউজ ওপেন করলেন নাকি? এটা ফটোশপ না, আমি ইলাস্ট্রেটর ওপেন করছি। ইলাস্ট্রেটর ওপেন হচ্ছে, ও ফটোশপে আমার একটা কাজ আছে তো ওই কাজটা অন করাই অলরেডি, এই জন্য আমি ওটা সেম ইলাস্ট্রেটর আমারটা আছে, আমারটা 2020 এরকম আমার ইন্টারফেসটা এরকম। আচ্ছা দেখুন আমার ইন্টারফেস এরকম আসে কিনা? হ্যাঁ আসছে। দেখুন ইলাস্ট্রেটরের ফন্ট ইন্টারফেস হচ্ছে আমাদের এরকম, অর্থাৎ টোটালি ব্ল্যাক কালার। এখন আমরা প্রথমে আমাদের সিলেবাসের যে ফার্স্ট কনসেপ্টটা কভার করব, সেটা হচ্ছে আমাদের ইলাস্ট্রেটর কনফিগারেশন। দেখুন আমরা ইলাস্ট্রেটরটা কিভাবে কনফিগার করব, তো কনফিগার করার আগে আমাকে একটু আমরা একটু ইলাস্ট্রেটরের চেহারাটা খুব ভালোভাবে একটু দেখে নেই। দেখুন আমরা এটাকে ভিতরে সরালাম, আমার বাম পাশে এইখানে একটা দেখা যাচ্ছে একটা বার আছে, এই বারটার নাম হচ্ছে আমার বক্স, এটার নাম হচ্ছে বক্স। অর্থাৎ এই বক্সের মাঝখানে যতগুলো টুল আছে এই টুলগুলো নিয়ে মূলত আমাদের কাজ। আর এই টুল বক্সটাকে আমরা চাইলে এটাকে এক্সট্রাক্ট করতে পারি, আবার চাইলে এটা একটু সংকোচন করতে পারি। দেখুন ক্লিয়ার দেখা যাচ্ছে আমার মাউস পয়েন্টারটা সবার দেখা যাচ্ছে? এই মাউস পয়েন্টারের এই এক্সটেন্ডেড বাটনে ক্লিক করে আমার দেখেন এক্সটেন্ডেড হয়ে এটা কিন্তু ফ্ল্যাট হয়ে গেল, ডাবল হয়ে গেল। অর্থাৎ এখানে গেলে আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি আমার টুল বক্সের মধ্যে কি ধরনের টুলগুলো আছে। আচ্ছা টুল বক্স গেল, এবার আমরা দেখি আমাদের উপরে কি আছে। উপরে একটা আছে মেনু বার, এটা আমরা প্রায় সবাই জানি।
কারণ যারা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করেছে কিংবা অন্যান্য সফটওয়্যার ব্যবহার করেছে আমরা প্রায় সবাই জানি। এখানে উপর আছে একটা মেনু বার, তাতে এই মেনু বারের মধ্যে মেনুগুলো আছে, প্রত্যেকটির সাথে অনেকগুলো সাব মেনু আছে। যেমন আমরা যদি দেখি ফাইল, ফাইলে ক্লিক করার পর আমরা দেখছি যে অনেকগুলো সাব মেনু এখানে দেখাচ্ছে, আবার এই সাব মেনুগুলোর আরো কিছু সাব মেনু আছে, অর্থাৎ কিছু অ্যাড অন আছে। ঠিক আছে, এইভাবে আমরা এডিটর দেখলে এডিটেও দেখছি বেশ কিছু সাব মেনু আছে, টাইপে আছে, আমাদের সিলেক্ট আছে, ইফেক্ট আছে, ভিউ আছে, উইন্ডো আছে, এন্ড অবশেষে আছে হেল্প। আচ্ছা এইটা গেল। তারপর আমরা যখন ডান পাশে দেখি, ডান পাশে গেলে আমরা দেখছি লেখা আছে এসেনশিয়াল। এখন এসেনশিয়াল জিনিসটা কি? এসেনশিয়ালটা হচ্ছে আমার ইলাস্ট্রেটর সফটওয়্যারটার একটা এনভায়রনমেন্ট, অর্থাৎ আমার ইলাস্ট্রেটর সফটওয়্যারটাকে আমি কাজের জন্য কোন মোডে রাখব, অর্থাৎ এটাকে কাস্টমাইজ করে একটা মোড ক্রিয়েট করে রাখা যায়। এটা হচ্ছে আমরা বেসিক্যালি সাধারণত এসেনশিয়াল মোডটাকে নিয়ে কাজ করতে ভালোবাসি এবং কাজ করি, কারণ এসেনশিয়াল মোডটাতে সমস্ত কিছু প্রায় কন্টেন্ট গুলো সাজানো থাকে ইলাস্ট্রেটরে। তো চলুন আমরা একটু এসেনশিয়ালে ক্লিক করে দেখি এসেনশিয়ালের উপরে কি আছে। তারপরে আছে অটোমেশন, এসেনশিয়াল ক্লাসিক, লেআউট, পেইন্টিং। দেখুন আমরা যদি একটা একটা করে দেখি, আমরা অটোমেশনে ক্লিক করি, ক্লিক করার পর সবাই একটু চেয়ে দেখবেন যে আমাদের যে ইন্টারফেস আছে ইন্টারফেস গুলোর কোনো চেঞ্জ আসে কিনা। দেখুন আমরা ক্লিক দিয়েছি, ক্লিক দেওয়ার পরে দেখেন যে আমাদের ইন্টারফেস গুলোর কিন্তু একটা চেঞ্জ চলে আসছে, অর্থাৎ আমার ডান পাশে অ্যাকশন চলে আসছে, অনেকগুলো অ্যাকশন চলে আসছে। আবার আমার এই যে যেটা আমার যে টুলবক্সটা ছিল সেই টুলবক্সটা আমি যেভাবে এক্সটেন্ডেড করে রেখেছিলাম সেরকম নেই, ঠিক অটোমেশনটা হচ্ছে এরকম। আমরা অটোমেশনকে না ধরে আমরা যদি নেক্সট এসেনশিয়াল ক্লাসিকে যাই তাহলে আমরা দেখি চেঞ্জ হয় কিনা। দেখুন এসেনশিয়াল ক্লাসিকে আরো চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে আমার এই পাশের যে অ্যাকশন গুলো ছিল অ্যাকশন গুলো নাই চলে গেছে। বাট এই পাশে যে আমার আরেকটা এখানে টুলবক্স, এখানে এই জিনিসগুলো আবার আলাদা হয়ে গেছে। আমরা আবার আরেকটা দেখি লেআউটে যাই, লেআউটে যাওয়ার পর দেখেন আবারও চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে এখানে চলে আসছে ট্রান্সফর্ম, এখানে অ্যালাইনমেন্ট, আবার নিচে প্রত্যেকটা আলাদা আলাদা সেকশন ভাগ হয়ে গেছে। এইভাবে আমরা যে আমাদের এখানে যে লেআউট গুলো সাজানো আছে প্রত্যেকটাই আলাদা আলাদা এক একটা ফরম্যাট, অর্থাৎ কাজের উপযোগী করে। এখন মূলত আমরা সবগুলো দেখে আমাদের লাভ নেই, সবগুলো আমরা চাইলে আমাদের মতো করে কাস্টমাইজ করে সাজাতে পারবো। ঠিক আছে, আমাদের বেসিক যেটা এসেনশিয়ালস, কারণ এসেনশিয়ালসটা হচ্ছে আমাদের কাজের জন্য পারফেক্ট একটা সেটআপ, সো আমরা এসেনশিয়ালে ক্লিক দিয়ে রাখি। এরপর যদি আমরা মনে করি এসেনশিয়ালে ক্লিক দেওয়ার পর আমরা আমাদের মতো করে সবকিছুকে কাস্টমাইজ করে নিব, তাহলে আমরা করতে পারি কিভাবে করে নিতে পারি আমরা এখন এটাকে দেখি। দেখুন যেমন আমরা দেখি যে আমার ডান পাশে যে টুলবক্সটা আছে এই টুলবক্সটাকে আমরা চাইলে এটাকে আলাদা আলাদা করে ফেলতে পারি। ও সরি, আমাদের এই টুলবক্সটাকে টুলবক্সের মধ্যে দেখুন এটাকে আমরা বিভিন্ন জায়গায় মুভ করে এটাকে আমরা আলাদা করতে পারি। চাইলে আমি এই পাশে রাখতে পারি, চাইলে এখানে রাখতে পারি, চাইলে আমি নিচে রাখতে পারি, চাইলে এখানে রাখতে পারি, আমার যেখানে খুশি সেখানে রাখতে পারি। ঠিক আছে, ঠিক আবার আমরা এখানে দেখুন এই ডান পাশে আমার কিছু জিনিস আছে, সেই জিনিসগুলো আমরা চাইলে এখানে অপশনগুলোকে আলাদা করে নিয়ে রাখতে পারি। যেমন হচ্ছে আমরা যদি এখানে এসেনশিয়াল থেকে আমরা অটোমেশনে যাই, অটোমেশনে আমার চলে আসছে এখানে অ্যাকশন, কিন্তু এই অ্যাকশনটা কোথা থেকে আসলো, কিভাবে বা এটাকে সেটআপ করলাম, আমরা এটা একটু দেখব। আমরা একটু এসেনশিয়ালে যাই, এসেনশিয়ালে গেলাম, এসেনশিয়ালে গিয়ে আমরা এই সেটআপ এই কনফিগারেশনের যে মানে মডিউলগুলো আছে সবগুলোই আমরা পাবো হচ্ছে এই উইন্ডোতে। দেখুন এই উইন্ডোতে যে সমস্ত জিনিসগুলো আছে এগুলোই ওখানে আসছে। দেখুন আমরা এখান থেকে নিলাম হচ্ছে একটা লাইব্রেরি, দেখুন এখানে আমার একটা লাইব্রেরি অ্যাড হয়ে গেছে ডান পাশে, কি সবাই কি লক্ষ্য করতে পেরেছেন? জি জি জি, একটু রেসপন্স করেন তাহলে আমার ভালো লাগবে আর কি। আচ্ছা এরপর আমরা দেখি যে এখান থেকে আমরা আরো কিছু জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে এই ট্রান্সফর্ম, আমরা এই ট্রান্সফর্মটাকে অ্যাড করি। দেখুন এই যে নিচে একটা ট্রান্সফর্ম বাটন চলে আসছে, অর্থাৎ এটাকে আমার আপাতত এখানে দরকার নেই, আমি কেটে দিলাম। আবার হচ্ছে এখান থেকে আমি দেখুন একটা ব্রাশ, ব্রাশ নিয়ে রাখলাম, এই ব্রাশটাকে আমি চাইলে এখানে সেটআপ করে দিতে পারি। এই যে দেখুন এখানে রাখলে এখানে সাথে আমার ব্রাশটা সেটআপ হয়ে গেল। ঠিক এইভাবে হচ্ছে যে আমার লেআউটটা দাঁড় করানো, আমি চাইলে আমার কাস্টমাইজ করে আমার এসেনশিয়াল
বলেন, এখানে অটোমেশন বলেন, সমস্ত সেটআপটাকে আমরা কাস্টমাইজ করে নিজেদের মতো করে নিতে পারবো নিজেদের কাজের সুবিধার্থে। দেখুন আবার এই পাশে ডান পাশেটাকে আমি চাইলে এক্সটেন্ডেড করতে পারবো, চাইলে আবার এটাকেও আমি মুভ করে বিভিন্ন জায়গায় নিয়ে আসতে পারবো। দেখুন এখানে চলে আসছে, আবার এখানে যে প্রত্যেকটা জিনিস আমরা যেটা সেট করলাম প্রত্যেকটাকে আলাদা করে ফেলতে পারি। দেখুন লেয়ারটাকে আলাদা করে ফেলছি, ব্রাশকে আলাদা করে ফেলছি, সোর্সেসটাকে আলাদা করতে পারছি, দেখুন স্যাম্পলটাকে আলাদা করছি। অর্থাৎ প্রত্যেকটাকে ভেঙে আমি সফটওয়্যারটাকে আলাদা আলাদা করে রেখে আমার কাজের সুবিধাজনক ভাবে আমি সেটআপ করতে পারতেছি। এবার আমরা এটাকে সেটআপ করি, সেটআপ করব কিভাবে? আমরা এই সোর্সেসটা দিলাম, এখানে দিলাম হচ্ছে লেয়ারটা দিলাম এটার নিচে, আমরা ব্রাশটা দিলাম তার নিচে, তারপর লাইব্রেরিটা দিলাম তার নিচে, প্রপার্টিজটা দিলাম তার নিচে, বাস এটা আমার সেটআপ হয়ে গেল। এখন এটার সাথে যদি আমি আরো দুইটা চারটা সেটআপ করতে চাই তাহলে করতে পারি। এবার আসি আমরা কালার, দেখুন এই যে কালারটাকে আমরা একটা ক্লিক দিলাম, কালার দিলে আমার এখানে কালার নামে আরেকটা প্লেট আসছে, এই জিনিসটার নাম হচ্ছে একটা প্লেট। অর্থাৎ এরকম আরেকটা প্লেট আসছে, আমরা চাইলে এই প্লেটটাকে আমরা এখানে সাজিয়ে রাখতে পারি। দেখুন আমরা নিজের মতো করে সমস্ত কিছুকে গুছিয়ে রাখছি কাজের জন্য। জিনিসটা কি বুঝতে পার ক্লিয়ার? জি জি বুঝছি। ইলাস্ট্রেটর কনফিগারেশনটা ক্লিয়ার? জি। আচ্ছা যদি যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা ইলাস্ট্রেটর কনফিগারেশনের আর বেশি কিছু যাব না, যেহেতু আপনারা সবকিছু চাইলেই আমি মেইন জিনিসটা দেখিয়ে দিয়েছি। অর্থাৎ সমস্ত কিছু আছে হচ্ছে এই উইন্ডো মেনুতে, উইন্ডো মেনুতে যা আছে সমস্ত কিছু এখানে এভাবে সাজানো। সো আপনাদের যদি কোনো একটা অপশন এখানে না পান, যদি মনে করেন যে এই অপশনটা আমার প্রয়োজন, তাহলে সেটা অবশ্যই উইন্ডো মেনুতে গিয়ে খুঁজবেন। খোঁজার পর দেখবেন যে উইন্ডো মেনুতে গিয়ে এই জিনিসটা কোথাও আছে, ঠিক আছে? সো উইন্ডো মেনুতে ক্লিক করলে যেমন আমরা আমাদের দরকার হচ্ছে এখন পাথ ফাইন্ডার, আমরা পাথ ফাইন্ডারে ক্লিক দিলাম, দেখুন এই পাথ ফাইন্ডার চলে আসছে। আমার পাথ ফাইন্ডারকে আমি এখানে জাস্ট একটু যোগ করে দিলাম, বাস আমার হয়ে গেল, ঠিক আছে? এইভাবে আমরা জয়েন করে ফেলতে পারি। এটাকে আমি চাইলে এটা নিচে দিয়ে দিতে পারি, বাস নিচে দিয়ে দিলাম। আচ্ছা জিনিসটা ক্লিয়ার? জি জি। আচ্ছা ক্লিয়ার থাকলে আপনারা ওই মুখে বলবেন, না হয় হচ্ছে যে আমাদের ওই চ্যাটে কমেন্ট করবেন। আচ্ছা বাড়ি ভাই আপনার তো অ্যাক্সেস নাই মাইক্রোফোনে কি করার। আচ্ছা আরেকটু কথা বলি, সেটা হচ্ছে আমার যখন ক্লাস থাকবে যখন আমি বলবো তখন সবাই মাইক্রোফোনটাকে মিউট করবেন, আবার যখন আমি আপনাদের জিজ্ঞেস করবো তখন আপনারাই মাইক্রোফোনটাকে আনমিউট করে আপনারা সেটার অ্যান্সার দিবেন। তাহলে হবে কি আপনাদের সাউন্ডের যে নয়েজটা এই নয়েজটা আসবে না। আচ্ছা হ্যাঁ সবাই মিউট করে রাখবে। আচ্ছা এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট সেকশনে। নেক্সট সেকশনটা হচ্ছে যে আমাদের মেনু পরিচিতি। মেনু পরিচিতির আগে আমরা একটু টুল বক্সটাকে আমরা একটু পরিচয় হয়ে আসি। দেখুন এটা হচ্ছে টুল বক্স, টুল বক্সের মধ্যে আমার এখানে যে টুলগুলো আছে এই টুলগুলোই হচ্ছে এই বক্সের মধ্যে যে আছে এই টুলগুলো নিয়েই হচ্ছে মূলত আমাদের কাজ। তো টুলগুলোর মধ্যে আসলে কি কি জিনিস আছে এখানে দেখুন, এখানে আরেকটা বাটন আছে, এই বাটনটা হচ্ছে আমাদের শুধুমাত্র এই অ্যাডোব ইলাস্ট্রেটর 2020 ভার্সন যেটা আছে এই ভার্সনটাকেই সংযোগ করা হয়েছে। কিন্তু প্রিভিয়াস যে ভার্সন ছিল 2017 সিসি 2017-18 এগুলোতে এই বাটনটা ছিল না, অর্থাৎ এই 2020 এর মধ্যে এটাকে যোগ করা হয়েছে। দেখুন এটাতে যদি আমরা ক্লিক দেই এখানে আরো অনেকগুলো আমার টুল আসে, দেখুন এগুলো আরো অনেকগুলো টুল আসে, এই টুলগুলো মূলত আমাদের কাজ। তার মানে দেখা যাচ্ছে যে আমাদের কাজ অনেকগুলো অনেকগুলো টুল নিয়ে আমাদের কাজ করতে হবে, ঠিক আছে? তো আমি একটু বলে নিই, মূলত সব ক্লাসেই প্রায় আমি অ্যাডোব ফটোশপটাকে আগে প্রিফার করে মানে শিখিয়েছি, বাট এই অনলাইন ক্লাসটাতে আমি প্রথম গুরুত্ব দিয়েছি অ্যাডোব ইলাস্ট্রেটর সফটওয়্যারটাকে, এই জন্য আসলে ইলাস্ট্রেটরকে নেয়া আমার বেছে নেয়া। আচ্ছা সো আমরা একটু শুরু করি যে আমাদের ছিল হচ্ছে যে আমাদের এই টুলগুলো নিয়ে টুলগুলোর পরিচিতি। এখন টুলগুলোর পরিচিতির মধ্যে আমরা দেখছি যে ফার্স্ট এখানে দুইটা টুল দেখা যায়, এই দুইটা টুল হচ্ছে একটা টুলের নাম হচ্ছে এখানে সিলেকশন টুল, আরেকটা টুল হচ্ছে আমার এখানে দেখুন ডাইরেক্ট সিলেকশন টুল। অর্থাৎ আপনাদের খুব সহজ একটা জিনিস দিয়ে দেই, যে টুলের নামগুলো আপনার মনে থাকবে না, দেখবেন এই টুলটার নিচে যদি আমি মাউস পয়েন্টারটাকে রাখি তাহলে নিচে কিন্তু সেই টুলটার নামটা শো করে। অর্থাৎ এটাকে যখন আমি মাউস পয়েন্টারটা নিচে রাখলাম নিচে লেখা আছে সিলেকশন টুল, আবার দেখুন পাশে একটা চিহ্ন দেওয়া আছে ব্র্যাকেট দিয়ে ভি, অর্থাৎ
আমি কিবোর্ড দিয়ে যদি কিবোর্ডের ভি অক্ষরটাকে যদি আমি চাপ দেই তাহলেই আমার এই মানে কিটা টুলটা সিলেক্ট হয়ে যাবে। আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি, দেখুন আমি কিবোর্ড থেকে ভি টুলটাকে চাপ দিয়েছি, এটা অটোমেটিক কিন্তু এই সিলেকশন টুলটা সিলেক্ট হয়ে গেল। এখন এই সিলেকশন টুলটা তো আসলে আমরা ক্লিক করে দেখলাম যে সিলেকশন টুলটা ক্লিক হলো, এখন এই সিলেকশন টুলটার কাজটা মূলত কি এটা আমরা দেখব। এটা দেখার জন্য আমাকে যেতে হবে এই ফাইল অপশনে, দেখুন মেনু বারের আমার এই ফাইল মেনুতে আমার যেতে হবে। দেখুন ফাইল মেনুর আগে আমি আরেকটু জিনিস একটু শেয়ার করে নেই, যেটা হচ্ছে পাশে দুইটা বাটন দেখা যাচ্ছে, অর্থাৎ এইটাকে বললি আমরা আইকন, দুইটা আইকন দেখা যাচ্ছে, একটা আইকন হচ্ছে হোম আইকন আরেকটা হচ্ছে এআই আইকন, অর্থাৎ এআই মানে হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর। অ্যাডোব ইলাস্ট্রেটর সফটওয়্যারটা হচ্ছে ওয়ার্ল্ডের একটা জনপ্রিয় গ্রাফিক্যাল কোম্পানি, মানে অ্যাডোব কর্পোরেশন, সেই অ্যাডোব কর্পোরেশনের একটা সারা ওয়ার্ল্ডের সবচেয়ে জনপ্রিয় একটা গ্রাফিক্যাল সফটওয়্যার হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর। এই জন্য অ্যাডোব ইলাস্ট্রেটরটাকে সংক্ষেপে এখানে এআই দিয়ে তারা প্রকাশ করেছে আইকনটা, ঠিক আছে। তারপর আছে হোম, হোম জিনিসটা কি, হোম জিনিসটা যদি ক্লিক দেই আমরা তাহলে দেখুন এটা সরাসরি আমাকে একটা ইলাস্ট্রেটরের হোম একটা বাটন, অর্থাৎ ইলাস্ট্রেটরটাকে যখন আমি শুরু করি, শুরু করার পর যে মানে ইন্টারফেসটা আসে সেই ইন্টারফেসে আমাকে নিয়ে যায়। এখন এই ইন্টারফেসের একটা পরিচিতি দেই, দেখুন এই ইন্টারফেসের মধ্যে দেখুন এখানে আছে ক্রিয়েট নিউ আর এখানে আছে ওপেন, ঠিক এই জিনিসটা সেম জিনিসটাকে আমরা যদি ফাইল মেনুতে ক্লিক করি তাহলেও আমরা এই দুইটা জিনিস আমরা পাবো, কিন্তু এখানে কিছু জিনিস নিচে আলাদাভাবে শো করছে, সেটা হচ্ছে A4 পোস্টকার্ড ওয়েব ব্লার্স আইফোন HDB অর্থাৎ হচ্ছে কাস্টম সাইজ, এখানে কিছু জিনিস শো করেছে। অর্থাৎ এই জিনিসগুলো আসলে কি, এই জিনিসগুলো হচ্ছে যে আমার বিভিন্ন ধরনের মাপ অর্থাৎ মেজারমেন্ট, আমি কোন কাজের জন্য কি ধরনের মাপটাকে ব্যবহার করব। যেমন A4টা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে পপুলার একটা পেজ সাইজ, অর্থাৎ A4 পেজটা আমরা সবাই ব্যবহার করি যারা প্রিন্টিং এর কাজ করি, যারা অফিসিয়ালে কাজ করি, কারণ A4টা আমাদের বাংলাদেশের খুব পপুলার একটা পেজের মাপ, তাই না? আচ্ছা A4 পেজের মাপ। তারপর হচ্ছে পোস্টকার্ড, পোস্টকার্ডটা আমরা ইদানিং ব্যবহার করি না কিন্তু একটা সময় আমাদের পোস্টকার্ডের খুব বহুল প্রচলন ছিল। তারপর হচ্ছে ওয়েব ব্লার্স, আমরা ওয়েব ব্লার্সটাকে বলতে আমরা যেহেতু ওয়েব বেসড কাজ করছি না, যারা ওয়েব বেসড কাজ করে ওয়েবের লেআউট দাঁড় করায় তাদের জন্য হচ্ছে এই ডাইমেনশনটা তাদের জন্য বেটার, ঠিক আছে। তারপর হচ্ছে আইফোন, তারপর হচ্ছে মানে টিভিতে যদি তারা ভিডিও অ্যাডের জন্য যদি কোনো স্ক্রিন ডিজাইন করে সেটা, ঠিক আছে। অথবা কাস্টম সাইজ, কাস্টম সাইজ হচ্ছে যে আমার ইচ্ছে মতো আমি একটা সাইজকে নিয়ে নিলাম। দেখুন এবার আমরা হোম থেকে ক্রিয়েট নিউ এই বাটনটাতে যদি ক্লিক করি তাহলে এখান থেকে একটু লোড নিতে একটু সময় নিবে, সময় নিয়ে একটা ডকুমেন্ট ওপেন হবে। দেখুন এরকম একটি ডকুমেন্ট ওপেন হয়েছে। এখন এখানে আবার অনেকগুলো জিনিস আসছে যে জিনিসগুলো আমাদের বুঝতে হবে, এটা কিন্তু আমি জাস্ট আপনাদের থিওরিটিক্যালি বুঝাচ্ছি, ঠিক আছে। আমার ক্লাসের মধ্যে থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটো জিনিসই আপনারা প্রপারলি পাবেন, কারণ হচ্ছে অনেক ক্লাসে দেখা যাচ্ছে শুধু থিওরিটাকে বাদ দিয়ে শুধু তারা প্র্যাকটিক্যালি জিনিসটাকে দেখাচ্ছে। আমি শুধু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি না, আমি প্র্যাকটিক্যালের পাশাপাশি আমি থিওরিটাকেও বলে দিচ্ছি। দেখুন এখানে আসছে প্রিন্ট, এখানে আসছে আরেকটা প্রিন্ট, এখানে দুটো জিনিস আসছে কেন, আসার কারণটা হচ্ছে দুইটা ডিফারেন্ট সাইজের দুইটা ডকুমেন্ট আসছে, অর্থাৎ একটা ডকুমেন্ট হচ্ছে পোর্ট্রেটের আরেকটা ডকুমেন্ট হচ্ছে ল্যান্ডস্কেপে। ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেটটা বুঝতে গেলে আমি কিভাবে বুঝতে পারি, দেখুন এখানে দেয়া আছে, আগে দেয়া আছে 1008x612 PT, আবার এখানে আছে 612 PT/1008 PT, অর্থাৎ জিনিসটা আসলে কি, জিনিসটা হচ্ছে যে আমি যখন 1008 PT/12 PT দিব তখন জিনিসটা হয়ে যাবে আপনার হচ্ছে ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ মানে তো বুঝি, ল্যান্ডস্কেপ মানে যেটা আমরা খাঁটি বাংলা যেটা বলি পাথালিয়ে, মানে পাথালি বলি। আবার হচ্ছে পোর্ট্রেট, পোর্ট্রেটটা হচ্ছে আমরা খাড়াখাড়ি যেটা বলি, দেখুন এটা হচ্ছে পোর্ট্রেট। এখানে দেখুন আমি যখন এই পেজটাকে সিলেক্ট করছি তখন ডান পাশে কিছু চেঞ্জ আসছে, এই চেঞ্জটাকে একটু লক্ষ্য করুন। দেখুন এইটাকে যখন আমি ক্লিক করছি তখন এখানে চলে আসছে 1008, অর্থাৎ উইডটা চলে আসছে আমার 1008 PT, পিটি মানে হচ্ছে পয়েন্ট। আবার নিচে চলে আসছে 612 PT, আবার পাশে কি হচ্ছে ওরিয়েন্টেশন,
ওরিয়েন্টেশনের জায়গায় যেটা আমার চার কোনো বক্স দেখা যাচ্ছে, এই চার কোনো বক্সটা আমার নীল হয়ে যাচ্ছে, অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। দেখছেন, সবাই লক্ষ্য করেছেন? একটু আমাকে সাড়া দিন। জি জি দেখছি। আচ্ছা দেখুন, নেক্সট আমরা এই প্রিন্টে আবার ক্লিক করি। ক্লিক করার পর দেখি আমরা এখানে চেঞ্জ আসছে। চেঞ্জ কি? আমার এখানে উপরে চলে আসছে 612 PT, নিচে চলে আসছে 1008 PT। তারপর কি হয়েছে, আমার ওরিয়েন্টেশনে এসে আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। ওরিয়েন্টেশনে এসে আমার যে লম্বালম্বি যে একটা ওরিয়েন্টেশনের পেজ এখানে মানে শো করেছে, আইকন শো করেছে, সেটা ক্লিক হয়ে আছে, তাই না? আচ্ছা, দেন হচ্ছে এখানে পয়েন্টস, পিটি মানে পয়েন্ট, সেটা বুঝিয়েছি। তাহলে আমাদের এতটুকু জিনিস ক্লিয়ার। এবার আমি যেটা দেখাবো, যে উপরে একটা জিনিস লেখা আছে আনটাইটেলড। এখন আনটাইটেলডটা কি? অর্থাৎ আমি যে ডকুমেন্টটা ক্রিয়েট করতে যাচ্ছি, ঠিক আছে, সেই ক্রিয়েট করতে গেলে এটার একটা নাম দিতে হয়। অর্থাৎ আমি যদি এখান থেকে কোনো নাম না দিই, অর্থাৎ কোনো টাইটেল যদি আমি না দিয়ে থাকি, তাহলে এই অ্যাডোব ইলাস্ট্রেটর সে ডিফল্ট অটো একটা নাম জেনারেট করে নিবে, সেটার নাম হবে আনটাইটেলড ওয়ান। যদি আমি দুইটা ডকুমেন্ট ক্রিয়েট করি, তাহলে দুইটার নাম হবে, সেকেন্ডটার নাম হবে আনটাইটেলড টু। এইভাবে আমি যতগুলো ডকুমেন্ট ক্রিয়েট করব, ঠিক আছে, কোনো নামবিহীন ভাবে, ততগুলো নাম এখানে টাইটেলে আসবে, 1 2 3 দিয়ে এভাবে সিরিয়াল হয়ে টাইটেলটার নাম আসবে এইভাবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট অপশনে আসি। নেক্সট অপশন হচ্ছে, দেখুন উপর একটা অপশন লেখা আছে ব্লিড। ব্লিড জিনিসটা কি? ব্লিড জিনিসটা হচ্ছে যে আমরা একটা যেকোনো একটা পেপারে ডিজাইন করার পরে, সেই পেপারটা যখন আমরা প্রিন্ট আউট করি, প্রিন্ট আউট করার পরে সে একটা ব্লেডের মধ্যে গিয়ে একটা কাটিং হয়। অর্থাৎ সেই কাটিং হওয়ার জন্য একটা তাদের নির্দিষ্ট একটা স্পেস লাগে। যে স্পেস লাগে সেই স্পেসটার নাম হচ্ছে ব্লিড। আমরা যখন ডকুমেন্ট ক্রিয়েট করব, ডকুমেন্ট ক্রিয়েট করার সময় আমাদের মূল ডকুমেন্টের পাশে একটা ফ্রি স্পেস থাকবে, স্পেসের পাশে একটা রেড কালারের একটা দাগ থাকবে, বর্ডার থাকবে। অর্থাৎ সেই বর্ডারটাই হচ্ছে আমাদের ব্লিড। আমরা এখানে একটু ব্লিড দিয়ে দেখি। ব্লিড দিলাম আমি কত, 5 PT দিলাম, ঠিক আছে। এবার দেখুন যে চারপাশে আমার টপে 5 PT হয়েছে, বটম অর্থাৎ নিচে আমার 5 PT হয়েছে, লেফটেও 5 PT, রাইটেও 5 PT হয়েছে। এখন চারপাশে কিন্তু একবার মানে একবারে হয়ে গেছে, আমি একটাতে ক্লিক দেওয়ার পরে চারটাতে হয়ে গেছে। চারটাতে কেন হয়ে গেছে? কারণ হচ্ছে আমার টপ বটম লেফট রাইট চারটাকে একসাথে লিংক করা আছে। দেখুন পাশে আমার একটা লিংক বাটন আছে, সেই লিংক বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে সেটা কিন্তু ছেড়ে যাবে। এবার যদি আমি এখানে যদি চেঞ্জ করি তাহলে চারপাশে আর চেঞ্জ হবে না। আমি চাচ্ছি যে আমার টপে আমি এখানে 10 PT রাখতে। দেখুন আমার 10 PT রাখছি, বাট আমার বটমেও 5 PT আছে, লেফটেও 5 PT আছে, রাইটেও 5 PT আছে, ঠিক আছে, ক্লিয়ার জিনিসটা। আচ্ছা নেক্সট আসি। নেক্সট আসি হচ্ছে এই পিটির যে জায়গাটা আছে, পিটির জায়গাটাকে আমরা পিটি না রেখে আমরা ইঞ্চি রাখতে পারি, পিক্সেল রাখতে পারি, অথবা আমরা অন্য কিছু রাখতে পারি। আমরা একটু দেখি, এই যে ডান পাশে লেখা আছে পয়েন্টস, আমরা পয়েন্টে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। সাধারণত আমরা বাঙালিরা ইঞ্চি নিয়ে কাজ করতে ভালোবাসি। সো আমি এটাকে ইঞ্চি করে দিই, ইঞ্চি, এই যে ইঞ্চি আছে, মিলিমিটার আছে, সেন্টিমিটার আছে, পিক্সেল আছে। কেউ কিছু বলছেন? জি বলছিলাম, পিটি কি বলছিলেন, পয়েন্ট নাকি? পিটি পয়েন্টস, হ্যাঁ, ডান পাশে লেখাই আছে পয়েন্টস। দেখুন আমরা হচ্ছে ইঞ্চিতে চলে যাই। এবার দেখুন যখন আমি ইঞ্চিতে চলে আসছি, তখন আমি যে পেজটা ক্রিয়েট করছি সেই পেজটার যে কত ইঞ্চিতে কত ইঞ্চি আছে সেটা কিন্তু মাপটা দেখিয়ে দিচ্ছে। অর্থাৎ 8.5 by 14 inches, অর্থাৎ 8.5 by 14 inches আমার যে পেপারের মাপটা নিয়েছি সেই পেপারের মাপটা। আর ব্লিড আছে 0.13, আমার পয়েন্ট আছে। সেক্ষেত্রে ব্লিডটা আমি এখানে নিয়ে নিলাম, চারপাশে নিয়ে নিলাম, আমি এটাকে লিঙ্ক করে দিলাম, লিঙ্ক করে 0.05, চারপাশে আমার 0.5 করে আমার ব্লিডটা চলে গেল। এবার দেখুন এটুকুর কাজ আমার কমপ্লিট। এবার আসি আমরা অ্যাডভান্স অপশনে। দেখুন অ্যাডভান্স অপশনে কিছু জিনিস আছে। জিনিস কি আছে? সেটা হচ্ছে কালার মোড। এখন কালার মোড কি? কালার মোডটা আছে আমার CMYK। এখন CMYK জিনিসটা কি? CMYK হচ্ছে আমরা যখন প্রিন্টিং এর কাজ করি, প্রিন্টিং এর কাজ করার জন্য আমার চার ধরনের কালার ব্যবহার করি।
একটা কালার হচ্ছে সাইন, সাইন মানে হচ্ছে সাইনে তো হচ্ছে ব্লু, আবার হচ্ছে ম্যাজেন্টা, ম্যাজেন্টা তো হচ্ছে আমার মানে যেটা আমরা রানি গোলাপি বলি, গোলাপি কালারের এক ধরনের কালার ম্যাজেন্টা কালার, এটা সবাই চিনি। ওয়াই, ওয়াইতে হচ্ছে ইয়েলো, আবার কে, কে তে হচ্ছে মূলত আমাদের কালো যে রংটা, কালো রংটাকে বোঝায়, ঠিক আছে। অর্থাৎ এই চারটা কালার মিলে হচ্ছে সিএমওয়াই কে, অর্থাৎ আমার প্রিন্টিং এর যদি কোনো কাজ করতে যাই সেই কাজটার কালার মোড থাকে সিএমওয়াই কে, সবার মনে রাখবেন সিএমওয়াই কে, অর্থাৎ সাইন ম্যাজেন্টা ইয়েলো ব্ল্যাক। আচ্ছা, তারপরে হচ্ছে রাস্টার ইফেক্ট। এখন রাস্টার ইফেক্টটা কি, এখন রাস্টার আর ভেক্টর জিনিসটা আমরা পরে বুঝাবো, ক্লাসে আমরা পরে আসবো, তবে রাস্টার ইফেক্টটা বুঝিয়ে যাচ্ছি। ইফেক্টটা হচ্ছে যে আমরা যে মানে ডকুমেন্টটা ক্রিয়েট করি সেই ডকুমেন্টের যে আমার কাজটা থাকবে সেই কাজটার ঘনত্বটাকে আমরা বুঝি, আসলে এটার যে ডেন্সিটিটা আছে, ডেন্সিটি এটাকে আমরা রেজুলেশন বলি। রেজুলেশনটা আসলে কত, রেজুলেশনটা হচ্ছে PPI, অর্থাৎ 300 PPI, 300 পিক্সেলের সাধারণত ইলাস্ট্রেটরের যে ডিফল্ট ডকুমেন্টটা, প্রিন্ট প্রিন্ট ডিজাইনের ডিফল্ট ডকুমেন্টটা ক্রিয়েট হয়, এটা হচ্ছে 300 রেজুলেশন। আমরা যদি চাই সেটা রেজুলেশনটাকে আমরা কমিয়ে দিয়ে 150 দিতে পারি কিংবা 72 দিতে পারি, যাই হোক আমাদের 350 থাকলো যদি আমরা কোনো প্রিন্ট ডিজাইন বিশেষ করে প্রেস প্রিন্টিং এর যদি কোনো কাজ করতে যাই, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আসি আমরা যে প্রিভিউ মোড। প্রিভিউ মোডে অনেকগুলো মোড আছে, বাট আমরা এখানে আমাদের বেস্ট হচ্ছে আমরা ডিফল্ট মোডটাকে নিয়ে আমরা কাজ করব, এটাকে আমরা চেঞ্জ করব না, ঠিক আছে। তো আমাদের এই কনফিগারেশনটা মোটামুটি প্রায় শেষ। এবার আমরা উপর থেকে আরেকটু কনফিগারেশনটা দেখে আসি। দেখুন সেভড, এখন সেভ জিনিসটা কি, সেভ জিনিসটা হচ্ছে আমার প্রিভিয়াস কোনো ডকুমেন্টে কাজ করে সেই কাজটা আমি সেভ করে রেখেছি কিনা। যদি আমি সেভ করে রাখতাম তাহলে সেভ আইটেমে গেলে সেটা এই জায়গাগুলো, এই জায়গায় সেই ডকুমেন্টগুলো শো করতো। এবার আসি যে মোবাইল, এখন মোবাইল জিনিসটা কি, দেখুন মোবাইলের মূলত অনেকগুলো, মোবাইলের বিভিন্ন কোম্পানি আছে, সেই কোম্পানির এক একটা কোম্পানির মোবাইলের বিভিন্ন রকম ডাইমেনশনে তাদের কোম্পানির স্ক্রিনগুলোকে সেট আপ করা থাকে। ঠিক এইখানে এই কোম্পানির মোবাইলের এই স্ক্রিনগুলো এখানে সেট আপ করা। সো এটা নিয়ে আমরা খুব বেশি কিছু দেখবো না, কারণ আমরা যেহেতু প্রিন্টিং নিয়ে কাজ করব, সো আমরা এটাকে খুব বেশি বুঝবো না। এবার আসি ওয়েব, ওয়েবের ক্ষেত্রেও সেম। ওয়েবের ক্ষেত্রে হচ্ছে আমরা যদি বিভিন্ন মনিটর দেখি, বিভিন্ন মনিটরের বিভিন্ন রকম রেজুলেশন থাকে, ঠিক আছে। সেই রেজুলেশনকে ভিত্তি করে হচ্ছে বিভিন্ন রকম স্ক্রিনের এখানে সাইজগুলো দেওয়া। যদি আমরা কোনো ওয়েব বেসড কাজ করি সেই কাজগুলোর জন্য আমাদের এখানে ডিফল্ট কিছু স্ক্রিন আমাদের দেওয়া আছে, স্ক্রিনগুলোকে ব্যবহার করে চাইলে আমরা কাজ করতে পারি। এবার আসা যাক যে আমাদের প্রিন্ট, দেখুন এবার হচ্ছে আমরা যখন প্রিন্টিং এ আসছি, প্রিন্টিং এর সারা ওয়ার্ল্ডের যে পপুলার পেপার ফরম্যাটগুলো সেই ফরম্যাটগুলো এখানে দেওয়া আছে। আমরা এতক্ষণ যেটা বুঝলাম, অর্থাৎ লেটার সাইজের একটা দেওয়া আছে, A4 সাইজের একটা দেওয়া আছে, লিগ্যাল সাইজ দেওয়া আছে, ট্যাবলয়েড সাইজ দেওয়া আছে, A3 আছে, B4 আছে, B5 আছে, ঠিক আছে। আচ্ছা, এটা তো অলরেডি আমরা এই ডাইমেনশনগুলো বুঝেই গিয়েছি, সেক্ষেত্রে আমার এখানে এগুলোকে আর আলাদাভাবে নেওয়ার খুব একটা প্রয়োজন নাই, যেহেতু আমরা কাস্টমাইজ করে নিজেদের মতো করে আমাদের ডাইমেনশনগুলো চেঞ্জ করতে পারতেছি, আমাদের সাইজগুলো চেঞ্জ করতে পারছি। সো আমাদের এগুলো নিয়ে কাজ করার দরকার নাই, অথবা আমরা যে কোনো একটা ক্লিক করলেই আমার যে সাইজটা দরকার সেই সাইজটাকে আমরা চেঞ্জ করে নিব। আচ্ছা, এবার আসছি আমরা ফিল্ম অ্যান্ড ভিডিওতে। ফিল্ম অ্যান্ড ভিডিওটাকে, ফিল্ম অ্যান্ড ভিডিও হচ্ছে যদি আমি ভিডিওর জন্য কোনো স্ক্রিন আমরা ডিজাইন করি সেক্ষেত্রে আমাদের এই ভিডিওর জন্য ডিফল্ট কিছু তারা ডাইমেনশন দিয়ে রেখেছে আমাদের কাজের সুবিধার্থে। আচ্ছা, এবার হচ্ছে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন। এখন আমরা যে ইলাস্ট্রেশন করব, ইলাস্ট্রেশন বলতে বুঝি হচ্ছে আমরা ইলাস্ট্রেটরে কিছু ড্রয়িং এর কাজ করি, ইলাস্ট্রেশন বলতে বুঝি আমরা এই জিনিসগুলো, ঠিক আছে। সেই কাজগুলোর জন্য মূলত তারা কিছু ফরম্যাট, ডিফল্ট কিছু স্ক্রিনের সাইজ